হ্যালো গাইজ, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও অনেক অনেক ভালো আছি। তো তোমাদেরকে আগেই বলেছিলাম যে মনুর অন্নপ্রাশনের মানে কেনাকাটা চলছে আর কি, শুরু করে দিয়েছি আমরা। তো কী কী কেনাকাটা করেছি তোমাদেরকে বলেইছিলাম যে আমি একটা ভিডিও নিয়ে আসবো, যে কী কী কেনাকাটা করেছি সেগুলোই তোমাদেরকে দেখাবো। তো এই ভিডিওটা হচ্ছে সেই ভিডিওটা যেটা তোমাদেরকে আজকে কেনাকাটার ভিডিওটা দেখাতে চলেছি, মানে কী কী কিনেছি আমরা। তো ভিডিওটা তোমাদের অবশ্যই খুব খুব ভালো লাগবে। তো চলো ভিডিওটা পুরো দেখতে থাকো কি কি কেনাকাটা করেছি। তো চলো তোমাদেরকে দেখাই কি কি কেনাকাটা করেছি। আমি প্রথমেই দেখাই মনু কি কি কেনাকাটা হয়েছে। ওর তো প্রচুর জামা কেনা হয়েছে, তো চলো একে একে দেখাই। প্রথমেই দেখো এই সাদা টাওয়ালটা কেনা হয়েছে ওর জন্য, ফটোশ্যুটের জন্য বিশেষ করে কেনা হয়েছে এটা। তো এই যে একটা নর্মাল এমনি সাদা টাওয়াল আর কি, নর্মাল। তো এই গেল একটা। তো তারপরে দেখো এই যে একটা গেঞ্জি সাদা কালারের, তো এটাও কেনা হয়েছে ওর ফটোশ্যুটের জন্যই। তো এর সাথে একটা প্যান্ট আছে, এই যে এটা এটা ফটোশ্যুটের জন্যই কেনা হয়েছে এই দুটো। আর এই জামাটা দেখে নাও, এই জামাটা দেখো, এই জামাটা খুব সুন্দর জামা, এই যে অনেকটা ঘের আছে, এটা ফটোশ্যুটের জন্যই কেনা হয়েছে। এই যে কিন্তু ও যা মেয়ে, এই জামা পরে ও থাকবে না, এমনিতেই ও খুব একদম কান্না করে এইসব পরালে। এমনি পাতলা পাতলা গেঞ্জিগুলোই ওর জন্য ঠিক আছে, ও সব পরতে চায় না একদম। তো তাও একবার এটা পরে একটু ফটোশ্যুট করলে ওকে ভালো লাগবে, তার জন্য আরও কেনা হয়েছে, মা কিনে এনেছে এই জামাটা ওর জন্য। ওরই দেখো কত জামা কিনেছে আমাকে। তো তারপরে এই যে এই জামাটা তো তোমরা দেখেইছো, তো তাও একবার দেখে নাও, যেহেতু সবগুলোই দেখাচ্ছে কী কী কেনাকাটা করেছি। তো তাও একবার এই জামাটা দেখে নাও। তো এই যে দেখতেই পাচ্ছ, এটা ছিল একটা ব্লাউজের মতো টপ আর কি। আর এই যে একটা দেখতেই পাচ্ছ, দেখেওছ তো, এটা হচ্ছে নিচে মানে শাড়ির মতো আর কি, কুচি টুচি সবই করা আছে, এই যে পিনটিন সবই করা আছে, এমনি পরিয়ে দিলেই হয়ে গেল কোনো ঝামেলা ছাড়া এটা। তো এটা তো মেশো থেকে নিয়েছি, তোমাদেরকে আগেই বলেছি। তো এই গেল, তো গরম লাগছে, ফ্যানটাও চালাতে পারছি না, কথা শোনা যাবে না যেহেতু। তো এরপরে দেখো এটা হচ্ছে মার শাড়ি, এই যে দেখে নাও তোমরা। তো এটা হচ্ছে মুর্শিদাবাদ সিল্ক। তো এই শাড়িটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। মা দুটো শাড়ি নিয়েছে, এটা আর একটা আছে দেখাচ্ছি তোমাদের। তো চলো এটা গেল একটা, আর এইটা এইটা হচ্ছে আর একটা, এক কালারের মধ্যে এটা, শুধু একটু পাড় আছে ছোট্ট পাড়া। তো এটাই হচ্ছে, তো এই শাড়িটা খুব পছন্দের একটা শাড়ি, আমার খুব ভালো লাগে এই শাড়িটা। তো এরকম কালারের, এরকম কালারের না সরি, এরকম ধরনেরই আর একটা শাড়ি আছে, তো ওটা অন্য কালার, কিন্তু এরকম পাটটার সব একই আছে, তো ওটাও আছে। তো ওটা যদি এখন যেহেতু পড়বে না মা, অন্য সময় পড়বে, তো যখন পড়বে অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর এখনও এই দুটোর মধ্যে কোনটা পড়বে এখনও ডিসাইড করেনি, তো যখন যেটা মানে যেটা পড়বে সেটা পরে তো দেখতেই পাবে যেহেতু ভিডিও আসবে। তো এই গেল মার দুটো, এবার আসছে আমার শাড়ি। তো এই যে দেখে নাও আমার শাড়ি, এটা দেখো নিজের শাড়িটা কেমন করে দেখেছি, গোছানো নাই ভালো করে, আমি সব খুলে দিয়েছি যেহেতু এই শাড়িটা ব্লাউজ বানাতে দিয়েছি, তো সেই জন্য খুলে সব মানে ব্লাউজের পিস পিস কাটা হয়েছিল, যে সেলাই করাও হয় না এখনো। তো এটা হচ্ছে আমার শাড়ি, মানে কালারটা দেখো একটু, এই যে ব্লু কালারের কালার। তো এই এই কালারটা আমার অতটা পছন্দ ছিল না, তো এই কালার মানে এই রকম শাড়ি অন্য কালারের নিতাম, তো সেই কালারটা পাওয়া যায়নি, আমি নিতাম স্কাই কালারের, তো সেটা পাইনি। তো এইরকম এইটা ছিল আর একটা ছিল পিঙ্ক কালারের, এই দুটোই ছিল। তো কী করা যাবে, পিঙ্কটা ছিল অনেকটা মানে টকটকে টাইপের কালার, ডিপ কালার, তো ওই জন্যই ভাবলাম যে তাহলে এটাই নিই, অত ডিপ কালার ভালো লাগবে না আমাকে পরে, তো তার জন্য এটাই নিলাম। তো এই হচ্ছে আমাদের কেনাকাটা ওর অন্নপ্রাশনের। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। তো আমরা যাচ্ছি আর কিছুদিন পর, ওর অন্নপ্রাশন হচ্ছে রবিবারে, তোমাদের তো বলেইছি। তো যাব গিয়ে কী কী ভিডিও আসবে না আসবে সবটাই তোমরা তো দেখতে পাবে। তো
এই ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। তো দাঁড়াও, তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, এটা কিসের ডিম, দাঁড়াও এক মিনিট দেখাচ্ছি। দাঁড়াও, আমি এখন উপরে আছি, আসছি না ঠিক মতো এখানে উপরে, তো দেখি দাঁড়াও কিসের একটা ডিম। এই যে দেখো কিসের ডিম, দেখতেই পেলে ডিম। আর এই যে বাইরে দেখো কিরকম রোদ, বাবারে। তো দেখলে ওটা কিসের ডিম কে জানি, মনে হয় যে ঘুঘু পাখির ডিম। ঘুঘু পাখি থাকে ওইখানে, কিন্তু থাকতো আগে দেখতাম, কিন্তু মনে হবে ঘুঘু পাখি নাই পায়ের, আর এই দুটোর মধ্যে যে কোনো একটারই হবে। তো জানি না কিসের ডিম, যাই হোক ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।